সার নিয়ে বিপাকে জয়পুরহাটের কৃষকরা। দাবি সংকটের অজুহাতে বাড়তি দাম নিচ্ছে ডিলার আর ব্যবসায়ীরা। তবে ডিলারদের দাবি বরাদ্দের চেয়ে বেশি ব্যবহার, সাথে পরিবহন ভাড়া বৃদ্ধিতে গুদামের সময় মতো আসছে না সার, এতেই দেখা দিয়েছে সংকট। অবশ্য কৃষি বিভাগ জানিয়েছে সারের কোনো সংকট নেই। জয়পুরহাটের তুলাট গ্রামের কৃষক গাজীউল ইসলাম এবছর 5 বিঘা জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করবেন বলে জমি প্রস্তুত করছেন। তার সার দরকার 18 বস্তা, কিন্তু তিনি বিভিন্ন দোকান ঘুরে সার পেয়েছেন মাত্র 8 বস্তা। কৃষক খুব হয়রানি হয়ে গেছে, এক এলাকা থেকে আরেক এলাকায় যায় সার দৌড়াঝামা করে ম্যানেজ করা লাগতেছে। তার মতো সব কৃষকই সারের জন্য হন্য হয়ে ঘুরছেন, কিন্তু চাহিদা মতো সার পাচ্ছেন না। আবার বস্তা প্রতি 200-100 টাকা বেশি গুনলেই মিলছে। জমি রেডি হয়ে গেছে, সার নিতে যায় আমরা সার মানে পাচ্ছি না। এখানে ওখানে 3-4 জায়গায় টাই করে একজনের দোকান থেকে নিয়ে আসলাম। যে বস্তা আপনার 750 টাকা পটাশ ডেপ পটাশ সার, সেই সার এখন 1000 টাকা 1100 টাকাও মিলেছে না। খুচরা বিক্রেতারা বলছেন ডিলাররা দাম বেশি নিচ্ছেন এবং চাহিদার তুলনায় এমওপি ও টিএসপি সার দিচ্ছে না। টিএসপি কৃষক চাচ্ছে, আমরা ডেপ দিয়ে দিচ্ছি, টিএসপি নেই আমাদের কাছে। মোটা পটাশের বাজার এখন 900 টাকা, গভর্নমেন্ট বলতেছে আপনি 750-এর বেশি বেচতে পারবেন না। তাহলে 900 টাকা আমার কিনতে এখন আমদানি কারকের কাছে, তাহলে সেটা বেচবো কত? সার নিতে যায় দেখা যাচ্ছে ডিলারদের সব সার ওঠেনি, বলতেছে হয়তো টিএসপি আছে বা ড্যাপ আছে, পটাশ নাই, এরকম হচ্ছে। দাম বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা, বলছেন চাহিদার তুলনায় কৃষি বিভাগ থেকে বরাদ্দ পেয়েছেন কম, আর কৃষকরা বরাদ্দের তুলনায় বেশি সার ব্যবহার করছেন। সরকারের বরাদ্দটা কম থাকার জন্যে কৃষকের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আমরা সার ডিলাররাও পাচ্ছি না বরাদ্দ, এবং সরবরাহ সেরকম হচ্ছে না। কৃষি বিভাগের কর্মকর্তা বলছেন বর্তমানে সারের কোনো সংকট নেই, দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনিটরিং জোরদার করা হয়েছে এবং আমাদের বিভাগীয় নির্দেশনা রয়েছে, সংকটের কথা আর প্রশ্নই আসে না, কারণ আমাদের তো বরাদ্দ রয়েছে। বর্তমানে এমওপি সার বিক্রি হচ্ছে 750 টাকার পরিবর্তে 850-900 টাকা, আর টিএসপি বিক্রি হচ্ছে 1100 টাকার পরিবর্তে 1300-1350 টাকা। অপরিবর্তিত আছে ডিএপি ও ইউরিয়া সারের দাম। আব্দুল আলীম, যমুনা নিউজ, জয়পুরহাট।